আচ্ছা, তাহলে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে একটা র্যাঙ্ক ব্রেইন আছে, অর্থাৎ কাকে কি র্যাঙ্ক দিব, কোথায় নাম রাখবো, কত নম্বরে দিব, কেন দিব, এগুলো তারা তাদের র্যাঙ্ক ব্রেইন যে বট গুলো আছে সেই বট গুলোকে দিয়ে অ্যানালাইসিস করায়, ঠিক আছে? তো আমরা উল্টাপাল্টা কোনো কাজ করলে ওই র্যাঙ্ক ব্রেইন আমাদেরকে পেনাল্টি দিবে, গুগলকে নোটিফাই করবে, তখন ওরা অনেক সময় ম্যানুয়াল ভেরিফাই করে, মানে ম্যানুয়ালি ভেরিফিকেশন করে। গুগল কিন্তু ম্যানুয়াল ভেরিফিকেশন একটা করে না, বট দিয়েই সাধারণত হয়ে যায় সবগুলো, কারণ ওদের সবকিছু অনেক ভালোভাবেই করা, সেট করা। ইউটিউব আবার করে, ইউটিউবের সবকিছুই আছে কিন্তু ইউটিউব আবার নিজস্ব ভাবে করে, মানে হিউম্যান ভেরিফিকেশন করে, ওরা যে কোনো স্টেপ নেওয়ার আগে ওরা হিউম্যান ভেরিফিকেশন করে, যেটা অনেকেই করে না বা ওদের আসলে সময় নেই। আচ্ছা যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। তাহলে র্যাঙ্ক ব্রেইনটা দিয়ে ওরা মূলত অনেক কিছু ওদের ধরে ফেলে, কোথায় কি অ্যাকশন কেন হলো, এগুলো ওরা বিভিন্ন ভাবে ডাটাগুলো অ্যানালাইসিস করে, র্যাঙ্ক ব্রেইন বটরা এটা মূলত মেনটেন করে। এরপর আসেন মার্কেটিং। আচ্ছা, এরপর হচ্ছে এটা অফলাইন এসইওর একটা খুব বড় অংশ, ঠিক আছে? অফলাইন যে এসইওটা আমি অলরেডি বলে দিচ্ছি আপনাদেরকে, বিভিন্ন সাইটে যাবেন, সেটা ব্লগ হতে পারে, ফেসবুক পেজ হতে পারে বা গ্রুপ হতে পারে, মানে যেখানে গিয়ে মনে করবেন যে লিখালিখি করা যাচ্ছে, সেটাই হচ্ছে আপনার জন্য একটা অফ পেজ এসইওর কাজ করার সাইট। যেখানে গিয়ে লিখালিখি করা যায় সেটাই আপনার জন্য অফ পেজ এসইও করার মতো একটা সাইট, এবং মার্কেটিংটাও এরই একটা অংশ। সংক্ষিপ্তভাবে বলতে গেলে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক, যেমন এই যে আমি লিখছি ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তারপর বুকমার্কিং সাইট, ক্লাসিফাইড সাইট, অর্থাৎ যেখানে মোটামুটি মার্কেটিং করা যায়। এই যে ফেসবুকে আমরা বিভিন্ন গ্রুপ শেয়ারিং এর মাধ্যমে মার্কেটিং করি, অর্থাৎ মানুষকে জানাই। আসলে ফেসবুকে গ্রুপ মার্কেটিং করে কোনো লাভ নাই, আমরা যেগুলো করি এগুলো জাস্ট বায়ারকে দিতে হয়, আমরা আপনাদেরকে শিখাচ্ছি ঠিক আছে, এগুলো আসলে কিছু করার নাই, কারণ আপনাদের ওগুলো অ্যাডভান্স লেভেলে গিয়ে শিখতে হবে। ওগুলো অ্যাডভান্স মার্কেটিং, ওগুলো করলে আসলে প্রপার রেজাল্ট পাওয়া যায়, সেক্ষেত্রে পেইড করেই আমরা প্রপার রেজাল্ট নিতে পারি বা প্রপার একদম আমার যেটা টার্গেটেড। আপনারা অনেকে দেখবেন বা শুনবেন যে পেইড মার্কেটিং করেও কোনো ভালো রেজাল্ট পাচ্ছে না বা পাওয়া যায় না, অনেকেই বলে হ্যাঁ 100% পাওয়া যাবে না, কারণ পেইড মার্কেটিংটা অ্যাডভান্স লেভেলে যার জ্ঞান আছে সেই পাবে, এবং সে যদি ওখানে আপনার $1,000 খরচ করে সে নির্ঘাত ওখান থেকে $10,000 আর্ন করতে পারবে, কারণ সে জেনে করছে না। একজন জেনে করার মধ্যে আর একজন না জেনে করার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ আছে। আর আমরা যে মার্কেটিং গুলো শিখাচ্ছি বা করবো এগুলো হচ্ছে ফ্রি মার্কেটিং, এগুলোর রেজাল্ট আসলে কখনোই ভালো রেজাল্ট আসবে না। তবে বায়ার, মোটামুটি বায়ারকে আপনি রেজাল্ট রিপোর্ট দিতে পারবেন যে হ্যাঁ আমি কাজগুলো করছি, এই তোমার রিচ, এই তোমার এঙ্গেজমেন্ট, এই পরিমাণ গ্রাহক তোমার পেজে দেখছে, প্রোডাক্টটা দেখছে, এগুলো দিয়ে আমরা সাময়িক খুশি করতে পারবো। তবে এগুলো একদম প্রফেশনাল সার্ভিস কখনোই না, এগুলো দিয়ে আমরা ডলারও আর্ন করতে পারবো কিন্তু প্রফেশনাল না। প্রফেশনাল করতে হলে আপনাকে আরো অ্যাডভান্স জ্ঞান অর্জন করতে হবে, তবে মোটামুটি আমরা আর্ন করতে পারবো। এবং এই এই যে স্প্যাম মার্কেট শিখে তো অনেকে level 1 level 2 সেলার হয়ে গেছে, হাজার হাজার ডলারও ইনকাম করে গেছে। আচ্ছা যাই হোক, এখানে আমাদের ক্ষতি হচ্ছে না, আসলে ক্ষতি হচ্ছে মূলত যারা ইনভেস্ট করতেছে তাদের, তাদের তারাও তারাও বুঝে না, এগুলোতে না বুঝে বিধায় তো আমাদের কাছে আসে, তা আমরাও বুঝি না, আমরা উল্টাপাল্টা করে তাদেরকে রিপোর্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ কাজ হয়ে গেছে, এই আমার পেমেন্ট আমার ক্লিয়ার। তো এগুলো আসলে অনেক ব্যাপার স্যাপার আছে, এই জন্য যারা অনেক টপ লেভেলের বায়ার বা অনেক অনেক টাকা খরচ করে অনেক আইডিয়া জেনারেট হয়েছে এদেরকে দিয়ে কাজ হয় না, ওরা আর এসব মার্কেটে কাজ করায় না, বা কাজ করালেও একদম যারা টপ লেভেলের সেলার আছে ওদেরকেই দেয়। ওদের পেমেন্ট হোক $200 কোনো সমস্যা নেই, কারণ ওই $200 থেকে $2,000 আনতে পারবে, যেটা আমাকে যদি পাঁচ 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 করে $1,000 হায়ার করে আমি কিছুই করতে পারবো না, কখনোই সম্ভব না, বা হলেও সেটা একটা দুইটার বেশি হবে না, মানে সে আমার পিছিয়ে $1,000 খরচ করে, ওই $1,000 তো অনেক দূরের কথা, $100 আমার মনে হয় না বের করে আনতে পারবে, কিন্তু যে $200 তার থেকে নিচ্ছে সেই $200 দিয়ে $2,000 তাকে ব্যাক করতে পারবে, কারণ ওই ধরনের জ্ঞান বা অ্যাডভান্স কোর্স তার করা আছে, জানে সে কিভাবে কোথায় কি করতে হয়। যাই হোক, মার্কেটিং এর জন্য তাহলে কি বললাম সংক্ষিপ্ত ভাবে বলতে গেলে, হ্যাঁ এগুলো বললাম। এর মধ্যে আরো অনেক সাইট আছে কি, ওই যে ক্লাসিফাইড, এটা আমাদের টপিকে আছে, ব্লগ সাইট, এগুলো আমরা দেখাবো কিভাবে আপনি প্রপার ব্লগ সাইট, তারপরে ফোরাম সাইট, তারপরে ফোরাম সাইট, ব্লগ সাইট, এই দুইটাই যথেষ্ট, আর ওগুলো লাগবে না। আচ্ছা, ওইসব সাইটে গিয়ে যদি আপনি কাজ করেন ওগুলো হচ্ছে মার্কেটিং, তারপরে ফেসবুকেও যদি আপনি গ্রুপে প্রমোট করেন ওটাও মার্কেটিং, ইনস্টাগ্রামেও করা যায়। আমরা ইনস্টাগ্রাম, টুইটার এগুলো থেকে অনেক সুন্দর একটা ক্লাস পাবো, অনেক কিছু শিখবো, ওগুলো দিয়ে আপনারা অনেক কিছু যদি প্র্যাকটিক্যাল জীবনে কাজে লাগান, অন্যান্য মার্কেটাররা যেখান থেকে কোর্স করে যাই করুক না কেন তার চেয়ে অন্তত 10 গুণ ভালো কাজ আপনারা করতে পারবেন, এই কনফিডেন্টটা আপনাদের মধ্যে রাখবেন। আমরা ওই ধরনের প্রপার মার্কেটিং ওয়ে টেকনিকগুলো আপনাদেরকে দেখাবো। ইনস্টাগ্রামের ক্লাস আপনারা চেষ্টা করবেন অ্যাটেন্ড করতে আগামী শনিবার থেকে, ইনস্টাগ্রামের ক্লাস। আচ্ছা যাই হোক, আর্টিকেল সাবমিশন, কমেন্টিং করা, ওগুলো মার্কেটিং। আচ্ছা, এগুলো মার্কেটিং এর কি, এগুলো আপনারা ইতিমধ্যে সবাই জানেন, মার্কেটিং নিয়ে আর বেশি কথা না বলে আমরা তো করবোই মার্কেটিং। যেখানে মোটামুটি আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কথাবার্তা লিখতে পারতেছেন, কমেন্ট হোক, পোস্ট হোক, যাই হোক করতে পারতেছেন, সেটাই হলো মার্কেটিং, ঠিক আছে? এটাই হলো মার্কেটিং। আর মার্কেটিং এর মধ্যে সবচেয়ে বেস্ট ওয়ে আপনারা একটু আজকে থেকে মাথায় রাখবেন,
সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে রিভিউ। আপনার একটা প্রোডাক্ট আছে, আপনার একটা পেজ আছে, কোনো প্রবলেম নাই, আপনি ওখানেই সীমাবদ্ধ থাকবেন। আপনি নিজ থেকে কখনোই আপনার প্রোডাক্টটাকে ভালো বলবেন না, বিভিন্ন গ্রুপে নিজের পেজের অ্যাডমিন হয়ে প্রমোট, এই ভুলগুলো কখনো করবেন না। এটা ফেসবুক ভালো চোখে দেখে না, গ্রাহকরাও দেখবে না। নিজের ঢোল নিজে পাঠাইলে পিটাইলে, আপনি যদি বলেন আমি অমুক জানি তমুক জানি, আমি আর এই রেজাল্ট আমার সেই রেজাল্ট, আপনি আপনার কাজিনকে বলেন, আপনার ফ্রেন্ডকে বলেন, সেই দেখবেন আপনার উপরে বিরক্ত হচ্ছে। এই সাইকোলজি গুলো আপনাকে বুঝতে হবে, কাজে লাগাতে হবে। আপনি এভাবে যদি নিজের ঢোল নিজে পিটাই বিভিন্ন গ্রুপে গিয়ে পোস্ট করেন, ভালো বলেন, এই বলেন, সেই বলেন, কোনো লাভ নাই। ওই ঢোল সারা জীবন পিটালেও কোনো কাজ হবে না, হইলেও অ্যাক্সিডেন্টলি একটা দুইটা হতে পারে, কিন্তু ওইটা আপনার কষ্টের কাছে কিছুই না। ঠিক আছে, এগুলো ফালতু কাজ, ওগুলো করবো না আমরা। আমরা কি করবো, অল্টারনেটলি রিভিউ দিব। আপনার তো আইডিয়া আমি বললাম যে আপনার আইডিয়া অনেকগুলো থাকবে, আপনি আপনার যে মেইন পেজ সেই পেজের সাথে আপনার কোনো আইডি কে লিংক রাখবেন না, বা ওই পেজে যে মূল যে আইডির হোল্ডার, ওই হোল্ডারের সাথে আপনার কোনো যে আদার্স আইডি গুলো আছে সেগুলো কোনোটার সাথে ফ্রেন্ডশিপ রাখবেন না। অর্থাৎ ওই আইডির সাথে আপনি সম্পূর্ণ ডিটাচড, ওটার সাথে আপনার কোনো সম্পর্কই নেই, এটা যেন কেউ বুঝতে না পারে। অনেকে কিন্তু এগুলো গবেষণা করে, আপনারা জানেন না, পোস্ট করে চলে আসছেন, মনে করলেন মার্কেটিং হয়ে গেছে, কিন্তু অনেকে যারা কিনবে বা অনেকে যারা এটাতে আগ্রহ দেখাবে, তারা কিন্তু আপনার আইডিতে ঢুকবে, আপনার আইডির মধ্যে ওই আইডি আছে কিনা, ওই আইডির সাথে কোনো সম্পর্ক আছে কিনা, কোনো পোস্ট হয়েছে কিনা, এগুলো সার্চ করা যায়। আপনারা হয়তো জানেন না, এগুলো সার্চ করে আপনি আগে কোনো ওই পেজে অ্যাকশন নিছেন কিনা, বা হঠাৎ করে ওই পেজে গিয়ে রিভিউ দিচ্ছেন কিনা, প্রত্যেকটা অ্যাকশন এগুলো বের করা যায়। এগুলো একটু আপনি জানেন না বলে অন্য কেউ জানবে না এমন না। সবকিছু করবেন যে ওই পেজে যাবেন, একটু পুরনো হবেন, হাই হ্যালো করবেন, বিভিন্ন জনের সাথে রিয়াকশন দিবেন, কমেন্ট করবেন, তাদেরকে রিয়াক্ট করবেন, পোস্ট করবেন, মার্কেটিং পোস্ট অনেক পরে, আগে ওই গ্রুপে গিয়ে নিজের মুখটাকে পরিচিত করবেন। এটা মার্কেটিং এর প্রপার সিস্টেম, এভাবেই আমরাও করি। আমি একটা গ্রুপে আজকে জয়েন করেই যদি আমি ওখানে মার্কেটিং পোস্ট দিই, ওটা অনেকেই খুঁজতেছে, খুঁজে দেখবে যে বা এই আজকেই জয়েন করে আজকেই পোস্ট দিল, তার মানে কি এ ফেক। তো এই ধরনের কাজগুলো আপনারা করবেন না, ফেক যেন আপনাকে ডিটেক্ট করতে না পারে। করে ফেললেই সমস্যা, মার্ক হয়ে গেলেন একটা অডিয়েন্সের কাছে, আপনি সারা জীবনের জন্য মার্ক হয়ে গেলেন যে এই আইডিটা ফেক আইডি। ঠিক আছে, এগুলো খুব কমন বিষয়। আপনি নিজে যেটা করবেন, নিজের মাথায় আগে নিজেকে দিয়ে বিচার করবেন যে এটা আসলে আমি আমি কিরকম ভাবে নিব, একইভাবে অন্যরাও আসলে নেয় আপনাকে, একটু বুঝতে হবে। তাহলে এগুলোই হলো মোটামুটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বেসিক বিষয়। এগুলো মোটামুটি সাতটা বিষয় আপনাদেরকে বললাম, এই সাতটা কাজে লাগাইতে যদি পারেন অনেক ভালো মার্কেটার হতে পারবেন, এবং অপটিমাইজও নিজের সাইটকে বা নিজের জন্য যারা করবেন করতে পারবেন। এবং এতে করে যদি ভালোভাবে কাজগুলো হয়, এতে করে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। আপনার চেয়ে অন্যান্য জায়গা থেকে যারা 1 গুণ রেজাল্ট পাবে, আপনি মিনিমাম 10 গুণ বেশি রেজাল্ট আপনি পাবেন। এগুলো আপনারা লিখে রাখেন, 100% পাবেন। আচ্ছা, এরপর আসেন একটা পোস্ট যা যা লাগবে, এগুলো একটু বেসিক ব্যাপার। একটা কমেন্ট করার জন্য কি কি লাগবে, এখানে কি লিখছি, যা যা লাগবে পোস্ট অথবা কমেন্টিং এর জন্য। আচ্ছা, পোস্টের জন্য কি কি লাগবে, পোস্টের জন্য আপনার একটা টাইটেল লাগবে, পোস্টে একটু কষ্ট বেশি করতে হবে, কিন্তু আপনারা চেষ্টা করবেন পোস্টই করতে, যেখানে পোস্ট করা যায় সেখানে কমেন্ট না করে পোস্ট করবেন, কারণ পোস্টে আপনার সারা জীবন থাকবে, কমেন্টে সারা জীবন থাকবে, কিন্তু কমেন্ট কিন্তু 100 জনের মধ্যে 10 জন কমেন্ট পড়ে, বা 20 জন কমেন্ট পড়ে, বা 25 জন কমেন্ট পড়ে, 100 জনে কিন্তু 50 জন কমেন্ট পড়ে না, এটা মাথায় রাখতে হবে। 100 জনের মধ্যে 20 জন, 10 জন বা 25 জন হাইস্ট কমেন্ট গুলো পড়ে, কিন্তু পোস্ট কিন্তু 100 জনে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেই জন্য আমরা চেষ্টা করবো বেশিরভাগ মার্কেটিং করার জন্য পোস্ট অপশনটা ব্যবহার করতে। তো পোস্ট একটু কষ্ট হবে বেশি, আর ইউনিক করতে চেষ্টা করবেন, কখনো অন্যের পোস্ট কপি করে নিজের নামে চালিয়ে দিবেন না, এতে বিপদ বাড়বে। তাহলে আকর্ষণীয় ভাবে আপনাকে একটা টাইটেল, টাইটেলটা আমরা জেনারেশন শিখাবো, আগে নিজের থেকে চেষ্টা করবেন, নিজের থেকে চেষ্টা করার পরে আমরা অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটা শিখাবো, যেন আপনি র্যাঙ্ক পেতে পারেন। ঠিক আছে, এরপর আসলেন আকর্ষণীয় এবং অপটিমাইজ টাইটেল। এরপর হচ্ছে কিওয়ার্ড, অবশ্যই কিওয়ার্ডটাকে গুরুত্ব দিতে হবে, এবং ওই কিওয়ার্ডটা আপনার টাইটেলের মধ্যে থাকতে হবে। যেমন আমি আপনাদেরকে দেখালাম আমার ফেসবুকের মধ্যে, আচ্ছা এটা আমি পরে দেখাবো, এখন ক্লাস লং হয়ে যাচ্ছে, এগুলো আরো আসবে, কথা প্রসঙ্গে আসবে, ফেসবুক ক্লাসেও আসবে, ইউটিউব ক্লাসেও আসবে, তখন আরো ক্লিয়ার হবে। এখন যা যতটুকু মনে রাখতে পারেন ওইটা অতটুকুই রাখেন। আচ্ছা, এরপর আসেন কিওয়ার্ড, কিওয়ার্ডটা তো খুব গুরুত্বপূর্ণ, এটা আমি বললাম লিঙ্ক, অবশ্যই লিঙ্ক দিতে হবে, মানে আপনি তো একটা নির্দিষ্ট সাইটে নিয়ে যাবেন, ওই সাইটে তো রেখে দিবেন না গ্রাহককে, তাই না? তো আপনার সাইটের লিঙ্ক, আগে সাইটটা বা পেজটা বা ইউটিউব চ্যানেল যেটাতে নিয়ে আসতে চান না কেন, সেটা আগে ডেভেলপ করতে হবে। কখনো আগে মার্কেটিং করে পরে ডেভেলপ করতে যাবেন না, এতে গ্রাহকরা এসে ফেরত যাবে, লস। আগে হোক ফেসবুক হোক ওয়েবসাইট, যেটা করবেন সেটা আগে রেডি করবেন, অনেক রিলিভেন্ট কন্টেন্ট ঢালবেন, অনেক কিছু করার পর যখন নিজে একবার দেখবেন যে হ্যাঁ এটা তো আমার থেকে এখন ভালো লাগতেছে, তখন এবার ওটাকে মানুষের কাছে পৌঁছান, মানুষে এসে বলবে হ্যাঁ এত ভালো, এখানে তো অনেক কিছু আছে। একটা দুইটা পাঁচটা দশটা করেই করবেন না, কমপক্ষে 40টা কন্টেন্ট হওয়ার পরে আপনি মার্কেটিং এ যাবেন। ইউনিক হতে হবে, প্রত্যেকটা কন্টেন্ট ইউনিক লিখবেন। তারপর হচ্ছে যে কন্টেন্ট রিলিভেন্ট ইমেজ, অবশ্যই এটার কোনো বিকল্প নাই, এবং এটা একটা মানুষকে ভুলিয়ে ভালিয়ে পুরো একটা 1000 ওয়ার্ডের কন্টেন্ট পড়ানোর জন্য যথেষ্ট গুড একটা টেকনিক ইমেজ দেওয়া, প্রত্যেকটা 4-5 লাইন বা 6-7 লাইন বা 3-4 লাইনের মাঝখানে
সুন্দর একদম রিলেভেন্ট ইমেজ দেওয়া, এবং ট্যাগস ট্যাগস আর কিওয়ার্ড একই, এবং হ্যাশট্যাগ হ্যাশট্যাগও আমরা ইউজ করবো, এগুলো আমরা অনেক ক্লাস পাবো এগুলো সম্পর্কিত। আর কমেন্টের জন্য খুব বেশি কিছু লাগে না, কি লাগবে শুধু কিওয়ার্ড লাগবে, লিঙ্ক লাগবে, একটা এইচটিএমএল কোডিং আছে সেটা আমরা আপনাদেরকে শিখাবো, যা এখানে আমি লিখি নাই, এইচটিএমএল একটা কোডিং এর ব্যাপার আছে। এরপর হচ্ছে কন্টেন্ট রিলেভেন্ট কমেন্ট, ওই কন্টেন্ট যেটা লিখছে যেখানে আপনি কমেন্ট করবেন ওই কন্টেন্ট আগে পড়তে হবে, আর 10 জন কমেন্টও করবেন, কমেন্ট গুলো পড়ে একটা আইডিয়া জেনারেট করে ওকে ভালো লিখে কমেন্টটা করবেন, এবং লাস্টে গিয়ে আপনি আপনার সম্পর্কে একটা দুইটা লাইন লিখে দেবেন যেন আপনার প্রোফাইলটা মানুষ ভিজিট করে বা আপনার ওই লিঙ্কে ক্লিক করে যায়। এরপর অন পেজ এসইও, হ্যাঁ এবার আমি অন পেজ এসইও গুলো দেখাই, তারপর অফ পেজ এসইও এর জন্য আচ্ছা আজকে কিছু আপনাদের সাইট দিয়ে দিব। আচ্ছা আমি আগে অন পেজটা করে দেখাই বা করাই আছে আমার, আইডিয়া দিব আমি আপনাদেরকে অন পেজটা আসলে কি। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার অন পেজটা এটাই ইউআরএল অপটিমাইজেশন অন পেজের মধ্যে পড়ে, ঠিক আছে আমি এটা করে ফেলছি। তারপরে দেখেন আমি যখন পেজটা ক্রিয়েট করতে গেছিলাম পেজের নাম দিছি কি এটা এক্সপার্ট VA1 টপ সেলার এন্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার। তারপর আসেন আমি আরো দেখাচ্ছি, এটা আমার নতুন, এটাকে আমি আর পুরোনোতে ব্যাক করতে পারতেছি না, একটু ঝামেলা হয়ে গেছে, এটা সম্পর্কে আমার তেমন আইডিয়া নাই। ফেসবুকের নতুন ইন্টারফেস, এটা কিন্তু আগে পরে সবারই এটা হবে, আমার এই অ্যাকাউন্টের জন্য এটা ফিক্স করে দিচ্ছে, আমার অন্যান্য অ্যাকাউন্ট গুলো ঠিক আছে, এটাতে একটু সমস্যা, এটার ইন্টারফেস গুলো একটু অপরিচিত যেহেতু নতুন। এখানে এডিট পেজ ইনফো মেবি, এটাই সম্ভবত অ্যাবাউট, হ্যাঁ এটাই অ্যাবাউট, সব চেঞ্জ হয়ে গেছে। যাই হোক দেখেন আমার যে কিওয়ার্ডটা, আচ্ছা কিওয়ার্ডটা আর এখানে শো করবে না, এই যে এক্সপার্ট VA1 টপ সেলার এন্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, একটু মনে রাখেন এই লেখাগুলো ইউজার নেম, এটাই হচ্ছে আমার ইউআরএল এ ছিল। তারপরে দেখেন নামও কিন্তু এটাই দিছি আমি, তাই না, এটা হচ্ছে ইউআরএল আর এটা হচ্ছে পেজের নাম। এখন আমি যদি এটা চেঞ্জ করে দিই আমার ইউআরএল কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আর ইউআরএল যখন তখন চেঞ্জ করা যায় না, একটা নির্দিষ্ট সময় পরে, আমার সঠিক মনে নাই সম্ভবত 90 দিনে একবার চেঞ্জ করা যায় এটা, সম্ভবত আমি শিওর না, এটা অনেক আগের টেকনিক বা নিয়ম, এখনো সেটা বলবৎ আছে কিনা মনে নাই বা জানা নাই, 90 দিনে সম্ভবত একবার। আচ্ছা এরপর যেটা বলতে চাচ্ছিলাম এই সেম কথাগুলো কিন্তু আমার এখানে ভিতরে কোনো না কোনো ভাবে আছে, ওয়েলকাম টু এক্সপার্ট VA1 বেস্ট সেলার এন্ড টপ ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার্স প্রোফাইল, এইখান থেকে সম্ভবত এক্সপার্ট VA এই প্রোভাইডার পর্যন্ত এস না, তাহলে এক্সপার্ট VA টপ, এখানে এক্সপার্ট VA টপ সেলার এন্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, এক্সপার্ট VA টপ ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, হ্যাঁ সবগুলোই আছে, শুধু এন্ডটা আমি যদি বাদ দিই সমস্যা নাই, এন্ডটা ধরা হবে না, তাহলে সবগুলো এখানে একবার রাখছি। প্রোভাইডিং কোয়ালিটি টাস্ক, তারপরে টপ ডিজিটাল মার্কেটিং, টপ শব্দটা আবারও আছে, টপ ডিজিটাল মার্কেটিং পুরোটাই আবারও আছে, ঠিক আছে এটাও আছে, এগুলো আবার কিন্তু টার্গেটেড কি, এটা একটা কিওয়ার্ড, এটা আবার এখানে ভিতরেও আছে, এখানে ভিতরেও আছে, এগুলো আপনাদেরকে বুঝতে হবে, এগুলো বোঝার সময় এখনো আছে। আমার মূল কিওয়ার্ডটা আবার এখানে প্ল্যানার অপটিমাইজার ট্রাফিক জেনারেটর, হ্যাঁ যাই হোক এটা দিয়ে আমি মূলত অপটিমাইজ করছি, এটা দিয়ে আমি দেখাচ্ছি আরো এক জায়গায় আমি লিখছি, মানে যেখানে যেখানে লেখা যাবে সেইখানে সেখানে গিয়ে এটা আমরা লিখবো। এখানে স্টোরিটা কোথায় তো আমি জানা নাই, স্টোরি স্টোরি এখানে খুঁজে বের করতে সময় লাগবে যেহেতু এটা নতুন, স্টোরিটা কোথায়, সার্ভিস এরিয়া গুলো কিন্তু আপনারা সেটা ফেসবুক ক্লাসে দেখাবো, আমি স্টোরিটা দেখাই, আমি এখান থেকে দেখাই, এখান থেকে আমার পুরোনোটাই শো করতেছে, নতুনটাতেও পরিচিত হতে হবে কারণ কিছু করার নাই, আপনাদেরকে একটা সময় গিয়ে দেখবেন যে সবার জন্য এটা বাধ্যতামূলক হয়ে যাবে, নতুনটা ইউজ করতে শিখতে হবে। এখান থেকে যাচ্ছি, এগুলো করতে পারবেন, আপনারাও করতে পারবেন, এত চিন্তিত হওয়ার কিছু নাই, এগুলো সামনে শিখবেন কিভাবে আপনি একটা পেজ সব আইডি থেকে ম্যানেজ করতে পারবেন। আচ্ছা তাহলে এখান থেকে কোথায় অ্যাবাউটে যেতে হবে, অ্যাবাউট ইজ অ্যাবাউট, এই যে আমার স্টোরি এখানে লিখা আছে স্টোরি, স্টোরির মধ্যে দেখেন একই কথাগুলো আমরা পাবো, সি মোড়ে দিলাম, দেখেন এটা হচ্ছে H1, আপনাদেরকে H1 বললাম না, এটা হচ্ছে সেই H1,
আমি আরো এক জায়গায় H1 আছে সেটা দেখাবো, এগুলো কিন্তু গুগলের সার্চ ইঞ্জিনটা মার্ক করে পুরো টপিকটাকে, আসলে সম্ভব না ওদের পক্ষে। কিন্তু এইভাবে আমরা যদি H1 এর মাধ্যমে ওদেরকে আসলে সহজে বুঝাই যে এটাই আমার মূল টার্গেটেড ওয়ার্ড বা এটাকে তুমি দেখো, বাকিগুলো না দেখলেও চলবে, তো এই জন্য ওরা H1টাকেই ফলো করে। তাহলে বেস্ট সেলার এন্ড টপ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস প্ল্যানার অপটিমাইজার ট্রাফিক জেনারেটর সার্ভিস বাই এক্সপার্ট বি, এখানেও কিন্তু ম্যাক্সিমাম কথাই আমার যেই কিওয়ার্ডের ম্যাক্সিমাম কথা, যেমন বেস্ট শব্দটা আছে, টপ শব্দটা আছে, ডিজিটাল মার্কেটিং আছে, তারপরে সার্ভিস কথাটাও আছে, এক্সপার্ট VA1টাও আছে, এলোমেলো থাক কোনো প্রবলেম নাই। মোর কথা হচ্ছে যে থাকলেই হয়েছে, পুরো প্যারাগ্রাফ যেটা লিখলেন সেই লেখাটার মাঝখানে আপনার এই ওয়ার্ডগুলো এলোমেলো ভাবে একটা অর্থবোধক ভাবে থাকলেই হয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা না। যেমন এখানে ভিতরে অনেকবার আছে, যেমন এখানে প্রথমেই আছে এক্সপার্ট VA, এটাকে আবার আমি অ্যাঙ্করও করে দিচ্ছি, অর্থাৎ এখানে যদি ক্লিক করে সম্ভবত আমার পেজে আবার চলে আসবে, সম্ভবত এভাবে আপনারা অ্যাঙ্করও করবেন। অ্যাঙ্কর করাও খুব সহজ, আমি দেখাচ্ছি, এখান থেকে দেখাচ্ছি, এডিটে যাবেন, কোনটা আমি অ্যাঙ্কর করবো, সাধারণত যে কোনো ওয়ার্ডকে অ্যাঙ্কর করবেন না, একটা নির্দিষ্ট কিওয়ার্ডকে সিলেক্ট করে করবেন। আমি এটাকে দেখাচ্ছি এক্সপার্ট VA1, এটা সিলেক্ট করার পর এখানে দেখেন লিংক, এটা এই ফেসবুকের জন্য এরকম, স্টোরির ক্ষেত্রে এরকম, সবখানে কিন্তু একই এরকম না, আরো সহজ ভাবেও করা যায় আর একটু ডিপ, মানে সহজে এত কঠিন না। লিঙ্কে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করার পর এখানে আমি যে কোনো একটা লিঙ্ক দিব, লিঙ্ক দেওয়ার পর এন্টার, এন্টার যদি দিই, যেমন আমি যদি এখানে লিখি www.facebook.com/expertva1top seller marketing service provider, আশা করি পেজের লিঙ্কে ভুল হয় না, ভুল হলে কিন্তু সমস্যা, আপনারা কখনো লিঙ্ক এভাবে লিখবেন না, আমার এখন কপি করে আনলাম, আচ্ছা আমি এটা কপি করে এটা ভুল হয়ে যেতে পারে, ডিজিটাল অনলাইন এটা ভুল হলে বিপদ, সেজন্য আপনারা লিঙ্ক কখন হাতে লিখবেন না, কপি পেস্ট। এখন আমি জাস্ট এন্টার দেবো, এন্টার দিলে দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ এখন এখানে কেউ ক্লিক করলে আমার ওই পেজে চলে যাবে, এইভাবে আপনারা অ্যাঙ্কর করতে পারবেন, এটাকেই বলে অ্যাঙ্কর টেস্ট, খুবই ইজি। তো এইভাবে এখানের মধ্যে অনেকবার আমি কিওয়ার্ড গুলোকে রাখতে চেষ্টা করছি, খুব বেশি রাখার দরকার নাই, মোটামুটি পড়তে ভালো লাগে এই অবস্থায় 2 বা 3 বার, এর বেশি দরকার নাই। আর যেটা অ্যাবাউট, অ্যাবাউট এর মধ্যে যেটা শর্ট ডিসক্রিপশন, যেখানে বেশি লেখা যায় না, ওখানে আপনি সর্বোচ্চ একবার রাখলেই হবে, আর এখানে যেহেতু অনেকবার রাখা যাবে আপনি মিলিয়ে মিলিয়ে 2 বা 3 বার, এর বেশি লেখার দরকার নাই। আর আবার H1 এর মধ্যেও সেম ওয়ার্ড গুলো আছে, তাহলে এটা প্রপার অপটিমাইজ হয়েছে, এই কারণে আমার ফেসবুকটা গুগলে চলে আসছে, বা আপনাদের অন্যান্য সাইটেও এগুলো একটার পর একটা আস্তে আস্তে সবগুলোই আসবে, কারণ আমরা ওইভাবে শিখবো। তো আশা করি এটা ক্লিয়ার, এটা নিয়ে আর কিছু নাই, আমি এটা ক্যান্সেল করে দিই, এটা আপডেট না করি ক্যান্সেল করি, ক্যান্সেল বাটনটা লিভ লিভ দিস পেজ, ঠিক আছে আর এটা গেল। আমি একটু পোস্টে আসি, এখান থেকে পোস্ট পোস্ট আরো কিছু জিনিস দেখাবো। আচ্ছা এটা তাহলে ক্লিয়ার, অন পেজ এসইওটা তাহলে আপনাদের ক্লিয়ার। আরো কিছু জায়গা আছে, যেমন আমি অবশ্যই এগুলো করি নাই, তবে আপনারা করবেন, এই যে ফটোসে যাবেন, ফটোসে গিয়ে অ্যালবাম তৈরি করবেন, ঠিক আছে, ক্রিয়েট অ্যালবাম, অ্যালবামে ক্লিক করার পর বিভিন্ন ছবি দিবেন, ছবি দেওয়ার পর অ্যালবামের নাম, তাহলে ওই অ্যালবামটাও ওই একই কিওয়ার্ড দিয়ে যখন কেউ সার্চ করবে চলে আসবে। এখানে কিছু ছবি আনতে হবে, তারপরে সম্ভবত করা যাবে, এগুলো একটু আপনারা গুতাগুতি মানে ট্রাই করে দেখবেন তাহলে হবে। ক্রিয়েট অ্যালবাম, ছবি কয়েকটা আপ করার পর ওই অ্যালবামের টাইটেল দিতে বলবে, ডিসক্রিপশন দিতে বলবে, সবসময় যেখানে লেখালেখির জায়গা সেখানে আপনার টার্গেট রাখবেন, কিওয়ার্ড বসাতে হবে, এবং কিওয়ার্ডটাকে একটু সুন্দর করে ডিসক্রিপশনের সাথে পড়তে ভালো লাগে, ওরা যেন কেউ বুঝতে না পারে যেটা আসলে কিওয়ার্ড, ওভাবে ম্যাচ করে দিবেন। তাহলে এভাবে যেখানে যা করা যায় সেটা শপ করেন, শপও করতে পারবেন, শপের মধ্যে গিয়েও একইভাবে যদি লেখার জায়গা থাকে, মানে ভিডিও দেন, ভিডিওর মধ্যে কিন্তু প্রপার এসইওটা করা যায়, ফেসবুকে ভিডিওর মধ্যে খুব সুন্দরভাবে ভিডিও অপটিমাইজেশন করা যায়, এটা আমরা শিখাবো ফেসবুকের ক্লাসে। আপাতত আমি অন পেজ এসইওটা খুব সিম্পল, অন পেজ এসইওর মধ্যে সিম্পল কাজ আসলে কিছুই না, এবং এটার মাধ্যমে গুগল র্যাঙ্ক পেতে বা গুগলের কাছে আমরা বলে দিতে পারি যে আমার এই এই কিওয়ার্ডটাকে ফোকাস করে বা এটাকে ক্রল করে তুমি ডাটা ক্রল করো, বা এটার মাধ্যমে তুমি আমাকে গুগলের র্যাঙ্কে নিয়ে আসো। তবে এই ক্ষেত্রে আপনার কিওয়ার্ডটা হতে হবে খুব লেস কম্পিটিটিভ, হাই কম্পিটিটিভ হলেই সমস্যা। যেমন আমি আপনাকে দেখাই কিভাবে এটা বুঝবেন লেস বা হাই, আমি আমার এটাকে মার্ক করে নিলাম, কপি করে নিলাম, কিওয়ার্ডের সব সময় বুঝতে হবে, না বুঝে কাজ করবেন না। আমি দেখাচ্ছি, যদিও এটা এই ক্লাসের না, আমি দেখাই কিভাবে দেখবেন, এই সাইডটা মনে রাখেন, উবার সাজেস্ট, উবার সাজেস্ট,
চলে আসবে, উবার সাজেস্ট পুরোটা দেখতে হবে না, অল্প লিখলে চলে আসবে উবার সাজেস্ট। এখানে যাবেন প্রথমটাতেই, এখানে আমি পেস্ট করে দিব, পেস্ট করে দিব। এবার আমার টার্গেটেড কান্ট্রি কোনটা, ঠিক আছে? এটা যদি এখানে সব কান্ট্রি অবশ্য নাই, তো যেগুলো নাই সেগুলো আমরা আসলে করতে পারবো না, যেগুলো আছে সেগুলো করতে পারবো, যেগুলো নাই সেগুলো, এটা তো ফ্রি। হ্যাঁ, ফ্রি এর মধ্যে আসলে সব সুবিধা পাওয়া যায় না, এগুলোর মধ্যে যদি পেইড কিনেন সেখানে আবার সব পাবেন। এরকম প্রচুর পেইড টুলস আছে, আর পেইড এর মধ্যে HERF মানে এহার্ফ বলে এটাকে, এহার্ফ AHERFS, আর এটা হচ্ছে মজ বার, এই দুইটাই সবচেয়ে জনপ্রিয়। ওভার সার্ভিসটা এত বেশি অ্যাকুরেট রেজাল্ট দিতে পারে না, ওভার সার্ভিসের জনপ্রিয়তা কম, তবে ওগুলোতে ফ্রি আপনার অ্যাকাউন্ট করতে হয়, এবং অ্যাকাউন্ট করার পর অ্যাকাউন্টের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, ওই মেয়াদের পরে ব্যবহার করা যায় না। ওভার সার্ভিসটা এই ধরনের কোনো ঝামেলা নাই, সেজন্য ওভার সার্ভিসটা আমরা একটু বেশি ব্যবহার করি, যদিও রেজাল্ট অ্যাকুরেট না, তারপরে চলে। আচ্ছা যাই হোক, তাহলে এটা যদি বাংলাদেশ হয়, বাংলাদেশ আসলে মনে হয় না এখানে আছে, বাংলাদেশ থাকবে না, দেখি বাংলাদেশ, না বাংলাদেশ নাই, তাহলে আমি ইউনাইটেড স্টেট দিই, দিয়ে এখানে সার্চ করি। এভাবে একটু অ্যানালাইসিস করতে হবে প্রত্যেকটা জিনিস, অনেক অনেক রিসার্চ করে যদি কাজ করেন কষ্ট হবে ঠিকই, কিন্তু এই কষ্টের মূল্যটাও আপনি প্রপার কষ্টের মূল্যটাই পাবেন, আর না বুঝে আন্তাজে এক এক জায়গায় একরকম কাজ করলেন সেক্ষেত্রে কোনো রেজাল্টই পাবেন না, আর বায়ারদের জন্য কোনো স্যাম্পল আপনার রেডি হলো না, বায়ার তো কোনো স্যাম্পল দিতে পারবেন না। এখন সাপোজ আপনার গুগল টপ র্যাঙ্কিং এর একটা কাজ নিয়ে বায়ারের সাথে কথা বলতেছেন, ওর সাথে বেশি কথা বলতে হবে না, ওকে শুধু বলবেন যে আমার ফাইবার প্রোফাইলটাকে দেখো, তুমি এটা দিয়ে সার্চ করো, আমার ফাইবার প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, সব পিন্টারেস্ট থেকে শুরু করে যা আমি কাজ করছি, ইউটিউব চ্যানেল, সব পেয়ে যাবা। যখন বায়ার এটা সার্চ করে দেখবে বাপ যা আছে সবই তো চলে আসছে, তখন বায়ার আপনার সাথে আর বেশি কথা বলার প্রয়োজন মনে করবে না, সরাসরি বলবে, বায়ার একটা দুইটা কথা বলেই বলবে যে তুমি কাজের অফার দাও। দেখেন এসইও ডিফিকাল্টি জিরো এবং ইজি লেখা আছে, তার মানে এটা দিয়ে আমি কাজ করলে চলে আসবে 100%, কিন্তু এটা যদি 20-25, 20 খুব ভালো, বা 25 সর্বোচ্চ ধরবো, 30 পর্যন্ত যদিও আমরা বলি অনেকে, কিন্তু 30টা আসলে সেফ না। এখানে যদি 30 লেখা থাকে বা 25 লেখা থাকে তাহলে একটু কষ্ট হবে, 25ও এতটা ইজি না কষ্ট, 20 মোটামুটি আপনি, যত কম তত ভালো, যদি 20 বা 20 এর নিচে হয় আপনি অনেক নিশ্চিন্তে কাজটা নিতে পারেন, যদিও কাজ নেওয়ার আগে ডিএ এগুলো ব্যাপার স্যাপার আছে দেখতে হবে, দেখে কাজ নিতে হবে। আমি একটু আগে দেখালাম ডিএ কিভাবে চেক করতে হয়, যদি ওই সাইটটা একেবারে ডিএ দেখবেন যে নাই মানে নতুন, 1-2 মাস হয়েছে মাত্র বয়স, সেক্ষেত্রে কিন্তু এত নিশ্চিন্ত হওয়া যায় না যে কাজ করলে টপে চলে আসবে। তবে যদি এরকম জিরো হয়, 20-20 বা 15 এরকম হলে একটু টাফ, যেহেতু সাইটটা নতুন সেক্ষেত্রে টাফ হবে, সময় লাগবে, আসবে হয়তো 6 মাস সময় লাগবে, বা 3 মাস সময় লাগবে, বা 4 মাস সময় লাগবে, ইমিডিয়েট চলে আসবে না, ঠিক আছে? আপনি সবকিছু যেহেতু আমরা প্রপার ভাবে শিখাচ্ছি আসবে, নতুন সাইট হলেও আসবে, সেক্ষেত্রে 3 মাস হবে না, 3 মাস প্লাস মানে 4 মাস বা 6 মাস লাগবে, বিশেষ করে 6 মাসই লাগে, যেহেতু সাইটটা ডিএটা পুরনো মানে ডিএটা কম। কিন্তু যদি এমন হতো যে এখানে 25 বা 30 আছে কিন্তু সাইটের ডিএ আপনার 60-70 বা 80, তখন আবার কাজটা নেওয়া যায় বা করা যায়, করলে মোটামুটি 1 মাসের মধ্যে বা 2 মাস ইনশাল্লাহ চলে আসবে, 1 মাসে না আসলেও 2 মাসে চলে আসবে। বুঝতে হবে জিনিসগুলো না বুঝে আসলে কাজ করলে হবে না। এসইও ডিফিকাল্টি জিরো মানে সেই সাইটটা একদম ফ্রেশ হলেও কোনো প্রবলেম নেই, আপনি কাজ করলে চলে আসবে। আর যদি 10-15 হয় সেক্ষেত্রে ওর সাইটটা বা সাইটটা লিঙ্ক নেবেন, লিঙ্ক নিয়ে ডিএটা চেক করবেন, ডিএটা যদি 40ও হয় মোটামুটি খারাপ না, ঠিক আছে? যত বেশি হবে তত আপনি সেফ, আর যত কম হবে তত আপনার জন্য টেনশন বা সময়টা বেশি লাগবে, ঠিক আছে? এগুলো বেসিক কথাবার্তা, এগুলো আপনারা মনে রাখবেন, উবার সাজেশন নোট করে রাখেন। এখানে গিয়ে আপনারা আপনারা যে কিওয়ার্ডটা বানাবেন সেই কিওয়ার্ডটা দিয়ে, এটা আসলে দেখে লাভ নাই, কারণ এটা তো ইউএসএ না, আমি তো ইউএসএ তে কাজ করতেছি না। আচ্ছা আমার তো আসলে ইউএসএ না, আমার ওয়ার্ল্ড ওয়াইড কাজ, আমার ইউএসএ তে যেহেতু জিরো, তাহলে আমি ভালো, আমাকে কেউ যদি ইন ইউএসএ লিখে দেয় আমার কিওয়ার্ডের পাশে, মানে এখানে পরে লিখবে যে ইন ইউএসএ, তাহলে কিন্তু আমারটা চলে আসবে। আমি একটু দেখি আসে কিনা, এটা পুরোটা লিখলাম, এটা কেটে দিচ্ছি, এটা লাগবে না, আপনারা নোট করে ফেলেন। এখানে আসি একটু দেখি, ইন ইউএসএ লাগাইলাম, আমারটা তো ইউএসএ কিন্তু ছিল না, এক্সপার্ট ভিএ 1 টপ সেলার ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার ইন ইউএসএ। আবার এগুলো অ্যাড, অ্যাডগুলো কাউন্ট হবে না, ঠিক আছে? এগুলো পেইড অ্যাড, পেইড অ্যাড সবসময় জানেন তো, পেইড এর মূল্য সবসময় বেশি, পেইড অ্যাড সবসময় সামনে থাকবে, এগুলো কাউন্ট হয় না, এখান থেকে কাউন্ট হবে। আমি নাই, প্রথম 10টার মধ্যে না থাকলে আর দেখে লাভ নাই, আমি নাই। আচ্ছা আমি আসলে থাকবো না, ঠিক আছে, ইউএসএ লাগানোর কারণে আমি নাই। আমার কিওয়ার্ডের মধ্যে যদি ইউএসএ টা আমি লাগাতাম, যেহেতু ইউএসএ তে কোনো র‍্যাঙ্ক ইয়াই নাই, আমার কোনো কম্পিটিশনই নাই, আমি কিন্তু চলে আসতে পারতাম। আচ্ছা আমি একটু চেঞ্জ করি, এতটুকু রাখি, যেহেতু আমি ওইটাকে বেশি জায়গায় টার্গেট করছিলাম, দেখি এবার আসে কিনা, না এখনো নাই। কিন্তু আমি যদি আমার কিওয়ার্ডের মধ্যে ইন ইউএসএ লাগাতাম, তাহলে কিন্তু আমার ইউএসএ তো থাকতো,
তাহলে আমার কান্ট্রিতেও কেউ যদি শুধু এটা লিখে সার্চ করতো চলে আসতো। যাই হোক, আপনারা একটু সবকিছু বিবেচনা করে কাজে নামবেন, কোন দেশকে টার্গেট করে কাজ করতেছেন। ইউএসএ লাগানোটা ম্যান্ডেটরি না, না লাগালেও সমস্যা নাই। আচ্ছা যাই হোক, তাহলে অন পেজ এসইওটা আশা করি আপনারা ক্লিয়ার। আর অফ পেজ, আমি অন পেজে দেখেন আমি এই এগুলো কিন্তু আমার নিজের পেজ করা, তো এইভাবে আমি আপনাদেরকে যেভাবে দেখালাম ওইভাবে করছি বলে আমার এই পেজগুলো আশা করি এখনো র্যাঙ্কে আছে। আমি আরো একবার চেক করি, আমি কিওয়ার্ডটা দিয়ে ওই পেজে যেখানে যেখানে লেখার জায়গা ছিল সেখানে সেখানে, ইভেন আমি পোস্ট দেওয়ার সময়ও কিন্তু পোস্টের মধ্যে এটা লিখে দিতাম। মোট কথা, আপনি যেখানে লিখতে পারবেন জায়গা আছে সেখানেই দিবেন, এক কথা এটাই। এখনো আমারটা টপে আছে, রেসকিউ বিম বেস্ট অনলাইন স্টোর 1 নাম্বার, 2 নাম্বার ইউটিউব চ্যানেল করছিলাম সেটাও আছে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট করছিলাম সেটাও আছে। তারপর এটা আমার করা না, এটা কার, যাই হোক এটা আমার করা, এই যে ব্লগ স্পট ওয়েবসাইট করা এটাও আমার। তাহলে দেখেন আপনারা যদি প্রপারলি কাজ করেন পুরো পেজ জুড়ে আপনার রেজাল্ট থাকবে। এখন বায়ার যখন দেখবে এই পেজে আর কারো রেজাল্ট নাই, তখন বায়ার তো আর কারোর সাথে একটা দেখলেই তো খুশি হয়ে যাবে, পরগুলো তো প্রশ্নই আসে না। আর যখন দেখবে যত সবই এই পেজে আর কারো রেজাল্টই নাই, তখন বায়ার তো আপনার সাথে আর বেশি কথা বলার প্রয়োজন মনে করবে না। ঠিক আছে, আমি একটাই দেখাই, এইভাবে বারবার দেখাতে গেলে সময় নষ্ট হবে। প্রত্যেকটাই আশা করি টপে আছে, কাজ যদি করেন থাকবে টপেই থাকবে। আর কিওয়ার্ডটা যত কম্পিটিশন কম হবে তত আপনার সম্ভাবনা বেশি। এখন এই কিওয়ার্ড নিয়ে যদি আমার চেয়ে ভালোভাবে কেউ কাজ করা শুরু করে, আমি যদি আর এটা নিয়ে কোনো কাজ করতেছি না, তাহলে আমারটা কি হবে আস্তে আস্তে পিছের দিকে চলে যাবে, এভাবে সারা জীবন টপে থাকবে না, এটা পার্মানেন্ট বলতেছি যদিও। কিন্তু কেউ যখন এটা নিয়ে কাজ শুরু করবে আমার কম্পিটিটর, তখন আর আমি ধরে রাখতে পারবো না, যেহেতু আমার কাজ স্টপ। তাহলে এটা অন রাখার জন্য কি করতে হবে, আমাকে অফ পেজ এসইও করেই যেতে হবে। অন পেজের কাজ মোটামুটি শেষ, আর নাই, আর না করলেও চলবে। এরপরে আমার কাজ হচ্ছে শুধু অফ পেজ, ঠিক আছে, যেখানে কমেন্ট করা যায়, লিঙ্ক দেওয়া যায় বা আমার সাইটটাকে প্রমোট করা যায়, আমি এটা প্রত্যেক মাসে আমাকে করতে হবে, তাহলে আর আমাকে কেউ ইনশাল্লাহ ফেলতে পারবে না। ঠিক আছে, তাহলে এগুলো সেম, এগুলো প্রত্যেকটা আপনারা দেখতে পারেন সার্চ করে, বেয়ার এসএনএস এটাও আছে, তারপরে মেলস বি বেস্ট ইভেস্ট ওটাও আছে। আমি বেয়ারটাও দেখাচ্ছি, আর দেখাবো না। এই যে ফেসবুক পেজ চলে আসছে, একদম প্রথমে আসছে, তারপরে এখান থেকে আমার ভিডিও গুলো কিন্তু র্যাঙ্ক থেকে চলে গেছে, সম্ভবত এই একটাই আমার ভিডিও, আর গুলো না, আমার এখানে তিনটা ছিল, এখন একটা আছে। এটা আমার না, এটা আমার বায়ারেরই, সেটাও চলে আসছে। এই যে ইউটিউব চ্যানেলও আসছে, এগুলো আমার না, বিয়ার কম্পিউটার সলিউশন, পিন্টারেস্টের অ্যাকাউন্টও চলে আসছে। যাই হোক, একটা আসলেই যথেষ্ট, আর না আসলেও চলবে, ইমেজও চলে আসবে, আশা করি ইমেজও আছে। হ্যাঁ, এই ইমেজগুলো আমার, আমার এই পেজটা আছে, এটাও আমার লোগো ওই পেজের, এটাও আমি করছি, এটা আমার না, এটা আমার বায়ারেরই, এটা আমার করা, এইটা আমি ডিজাইন করছি। ডিজাইন মানে কি লিখছি আর কি, ডিজাইনটা গোল থেকে নামিয়ে জাস্ট লিখে ইউনিক করে দিচ্ছি, এটাও আমার। এটা যে ইনফরমেশনগুলো আমি লিখছি, টেক্সটের মধ্যে খুব বেশি লিখবেন না, এগুলো আমরা আসলে তখন শিখছিলাম, মানে ওইভাবে শেখা হয় নাই, ভুল ছিল, এত বেশি লিখবেন না, এত বেশি লিখলে এগুলো আসলে র্যাঙ্ক পায় না। এটা কেমনে কেমনে পেয়ে গেছে, এত লেখালেখি পায় না, অনেক পেয়ে যায় কিন্তু আসলে উচিত না, প্রপার নিয়মের মধ্যে ওগুলো পড়ে না। এখন হয়তো এটা আসলে গুগল মানে কি করবে উপায় নাই, এই কিওয়ার্ড দিয়ে আর কিছু পাচ্ছে না, সেই জন্য নিয়ে আসছে। কিন্তু যখন আপনার অ্যাভেলেবেল কম্পিটিটর থাকবে তখন এই ধরনের অতিরিক্ত লেখালা কোনো ইমেজ শো হবে না। আচ্ছা দেখো, আমি একটু কুইক টানে, আর 10 মিনিট আছে, এটা শেষ আশা করি ক্লিয়ার। তারপর অফ পেজ এসইওর ব্যাপারে একটু আসি, অফ পেজ এসইওটা একটু কষ্ট হবে আপনাদের, কারণ এই সাইটগুলো খুঁজে বের করা টাফ, ঠিক আছে, কমেন্টিং পোস্টিং এই ধরনের সাইটের লিস্ট গুলো খুঁজে বের করা অনেক টাফ। আমি এখানে কিছু লিস্টের নাম লিখে রাখছি, এগুলো আপনারা একটু গিয়ে দেখতে পারেন, ওই আপনাদের যে ক্লাস নোটস ফাইলটা আছে না ওইখানে লিঙ্ক গুলো পেয়ে যাবেন, এখানে আসবেন, এখানে গেলে পেয়ে যাবেন, একটু খুঁজে দেখবেন, না পেলে আমাকে বলবেন, এগুলো একটু দেখবেন। আর মার্কেটিং এর জন্য আরো কিছু বেস্ট, আপনার নিজের সাইটের জন্য মার্কেটিং করতে হচ্ছে কোরা, কোরা কিন্তু এক্সেলেন্ট একটা সাইট, এবং এই কোরা থেকে আপনি একবার মার্কেটিং করে আসলে তারপর আপনি যে কোনো একজনের প্রবলেম সলিউশন করার সময় আপনি মার্কেটিং করে ফেলতে পারেন। তবে কোরাতে ঢুকেই মার্কেটিং করবেন না, আজকে অ্যাকাউন্ট করলেন নতুন একদম, কোনো পোস্ট নাই আপনার, কোনো মানে কারো অ্যান্সারের রেসপন্স নাই, নিজেও কোনো কোয়েশ্চেন সাবমিট করেন নাই, ঢুকেই মার্কেটিং করলেন, ঢুকেই আপনি মার্কেটিং করছেন না, ঢুকেই আপনার অ্যাকাউন্টটা ব্যান খেয়ে ফেললেন। কোরাতে এই কাজটা কেউ করবেন না, ঢুকে একটু পরিচিত হবেন, পুরানো হবেন, অনেকে হেল্প করবেন, প্রশ্নের উত্তর দিবেন, একদম রিলিভেন্ট যেটা আপনি বুঝেন, প্রয়োজন ওই প্রশ্নটা নিয়ে গুগল সার্চ করে উত্তর দেন, নিজের জনপ্রিয়তা বাড়ান, একটু অ্যাকাউন্টগুলো পুরনো করেন, এখনই করে ফেলেন। কোরাতে ইয়াহুতে একই সিস্টেম, ইয়াহুতেও সেম, গিয়ে মার্কেটিং করবেন অ্যাকাউন্ট আর থাকবে না, 2 দিন পরে 3 দিন পরে দেখবেন অ্যাকাউন্ট নাই, ব্যান। একটু অ্যাকাউন্ট গুলো পূরণ করেন, মানুষের সাথে এঙ্গেজমেন্ট তৈরি করেন, বিভিন্ন উত্তর দিয়ে মানুষকে হেল্প করেন, এরপরে আপনি বুঝতে পারবেন যে এখন আমার মার্কেটিং এর সময়। অনেকে আমার এই লাইক পোস্ট কমেন্ট করতেছে, আমাকে ভোট দিচ্ছে, আপনার অ্যান্সারে লাইক দিচ্ছে,
তখনই আপনি বুঝতে পারবেন। কোরাতেও কিন্তু অ্যানসার র্যাঙ্ক করানো যায়, ইয়াহুতেও অ্যানসার র্যাঙ্ক করানো যায়, এই র্যাঙ্ক গুলো করানো খুব টাফ। টাফ মানে কি, আপনাকে প্রচুর স্টাডি করতে হবে একটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য, প্রচুর স্টাডি এবং প্রচুর ইনফরমেটিভ যদি হয় ওই পোস্টটা। এইভাবে যদি একটা মার্কেটিং করতে পারেন, অনেক সময় দিলেও এখান থেকে যে কি পরিমাণ রেজাল্ট আসবে এটা অনেক সময় পরে আপনি বুঝতে পারবেন। যদিও প্রাইমারিলি আমরা প্রশ্নটাকে করার পরে ইমিডিয়েট রেজাল্ট না আসলে আমরা হতাশ হয়ে যাই, কিন্তু আমরা যদি লং টার্ম চিন্তা করি, এই কোরা আর ইয়াহুতে যদি আপনি মার্কেটিং করেন আর কোনো ব্লগ সাইট ইত্যাদি ইত্যাদি সব বাদ কিচ্ছু না করলেও চলবে, কোরা ইয়াহু একাই আপনাকে হাজার হাজার রেজাল্ট এনে দেবে। খুব ডেঞ্জারাস লেভেলের কাজ পাওয়া যায় এগুলো থেকে, আগে অ্যাকাউন্টকে মানুষ করতে হবে। আচ্ছা, এবার আসেন সাইট কিভাবে পাবো। আপনারা আজকে একটা কোরা অ্যাকাউন্ট করেন, একটা ইয়াহু অ্যাকাউন্ট করেন, এবং বিভিন্ন আপনি যেটাতে পারদর্শী, আপনি ডিজিটাল মার্কেটিং এ পারদর্শী, আপনি ফেসবুক প্রমোশনে পারদর্শী, আপনি কোনো টেক রিলেটেড সমস্যার সমাধান দিতে পারদর্শী, ওই ধরনের কোয়েশ্চেন দিকে সার্চ করবেন, দেখবেন হাজার হাজার কোয়েশ্চেন চলে আসছে, হাজার হাজার অ্যান্সার চলে আসছে, আপনার থেকে মনে হচ্ছে আপনি এর চেয়ে আরো ভালো অ্যান্সার দিতে পারবেন, এবং অ্যান্সারটা যত বেশি পয়েন্ট মেনশন করে যত লং করে দিতে পারবেন। যদি এরকম একটা লং করে তৈরি করে দিতে পারেন না, ওইটা দেখবেন যে দুই একদিন বা এক সপ্তাহ দশ দিন র্যাঙ্কে চলে আসবে, মানে সবার কোয়েশ্চেনের অ্যান্সার গুলো নিজের চলে যাবে, আপনারটা থাকবে সবার উপরে। তাহলে ওই অ্যান্সারটা বা ওই কোয়েশ্চেনটা নিশ্চয়ই আরো হাজার হাজার মানুষের হবে, দৈনিক হতে পারে বা মাসিক হতে পারে বা সাপ্তাহিক হতে পারে, হবেই। ওই কোয়েশ্চেনটা যেহেতু আরেকজনের মনে আসছে, ওই একই কোয়েশ্চেন আরো 1000 জন 1 লক্ষ মানুষের মধ্যে আসবেই, কখনো না কখনো কোরার মধ্যে সার্চ করবে। ইভেন কোরাতে সার্চ করতে হয় না, ওই কোয়েশ্চেনটা লিখে যখন সার্চ করবে তখন কোরাতে যেহেতু ওই কোয়েশ্চেনটা আছে, উত্তর আছে, তখন গুগলও কোরাকে নিয়ে আসবে অটোমেটিক, তখন ওইখানে গিয়ে উত্তরটা পাবে, প্রশ্নটা পাবে, প্রশ্নের প্রথমেই পাবে আপনার উত্তর, এবং আপনারটাই সবচেয়ে বেশি পাওয়ারফুল উত্তর। তাহলে ও আপনি ওখানে লিঙ্কও দিয়ে দিচ্ছেন, লিঙ্ক তো প্রথমে দিবেন না, লিঙ্ক দেওয়ার একটা সিস্টেম আছে, বা কোরাতে আপনি নিজস্ব একটা প্রোফাইল তৈরি করতে পারবেন, ওই প্রোফাইলের মধ্যে লিঙ্ক দিতে পারবেন, তখন উত্তরটা পরে যদি কারো ভালো লাগে তখন সে ওখানে আপনার নামের উপরে ক্লিক করে আপনার প্রোফাইলে যাবে, প্রোফাইলে এবার লিঙ্কটা পাবে, ওইগুলো আবার সমস্যা না। প্রোফাইল থেকে যদি কেউ আপনার নির্দিষ্ট জায়গা টার্গেটে আপনি নিয়ে যান, কোনো প্রবলেম নাই। আবার কোরার মধ্যে কিন্তু একটা স্ক্রিপ্টিং করা আছে, যেগুলো আসলে ম্যাক্সিমাম সাইট এটা করে না, কোরা কিন্তু আবার এগুলোতে একটু ফেয়ার, কারণ ব্যাকলিঙ্কের ব্যাপারে যেটা হয় সাধারণত স্ক্রিপ্টিং করা না থাকলে গুগল ধরে নেয় যে এখানে ব্যাকলিঙ্কের থাকা মানে অর্থাৎ একটা সাইটের লিঙ্ক, কোরা তো আপনার নিজের সাইট না আরেকজনের সাইট, সেখানে গিয়ে আপনি আপনার সাইটে লিঙ্ক ঢেলে দিলেন, তাই না? তো হলো কি, অন্যান্য সাইটে আসলে এটা করে না, তো গুগল করে কি, যখন ওই লিঙ্কটাকে মানে আপনার সাইটের লিঙ্ক আরেকজনের সাইটে যদি পায় তখন গুগল মনে করে কি এই সাইটটা নিশ্চয়ই ভালো, যার জন্য এই লিঙ্কটা এই সাইটের মধ্যে এই সাইটের মালিক যে সে দিচ্ছে মানে অ্যাপ্রুভ করছে। অ্যাপ্রুভ করার মানেই গুগল ধরে নেয় যে এই সাইটটা নিশ্চয়ই ভালো, যার জন্য অ্যাপ্রুভ করছে এই সাইটের মালিক বা অথরিটি বা ওনার, ঠিক আছে? সাধারণত লিঙ্ক আপনারা জানেন অনেকেই কাজ করতে গিয়ে বুঝবেন, লিঙ্ক সাধারণত অ্যাপ্রুভ হয় না, লিঙ্ক অ্যাপ্রুভ হওয়া মানে গুগল এটাকে স্পেশাল মর্যাদা দেয়। আর কোরার ক্ষেত্রে কোরার যেহেতু ডিএ অনেক বেশি, সেই ক্ষেত্রে কোরার ভ্যালু আরো বেশি, যেহেতু লিঙ্ক কোরাতে থাকা মানে গুগল ধরে নেবে কোরার মতো একটা সাইটে লিঙ্ক থাকা মানে তো এর সাইটে নিশ্চয়ই অনেক ইনফরমেশন বা ইনফরমেটিভ কিছু আছে। তো এই ক্ষেত্রে কোরা স্ক্রিপ্টিং করে রাখছে সাইট বিল্ডিং বা ডেভেলপ করার সময়, ওরা স্ক্রিপ্টিং করে রাখছে যে আমি আমার সাইটে সমস্ত লিঙ্ক দিলেই আমি অ্যাপ্রুভ করে দিই, কিন্তু তার মানে আমি এদেরকে এভাবে অ্যাপ্রুভ করতেছি না যে এরা মানে আমি এদেরকে দেখছি এদের সাইট, প্রত্যেকটা সাইটকে আমি দেখছি যারা আসলে ইনফরমেশন দিয়ে রাখছে বা ওরকম ইনফরমেটিভ সাইট, এরা আমি ম্যানুয়ালি ভেরিফাই করছি ইত্যাদি ইত্যাদি, ওরা স্ক্রিপ্টিং করে রাখছে যে না আমি মোটেও একে তোমার জন্য মানে গুগলের স্ক্রল বা গুগলকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং দেওয়ার জন্য আমি এদেরকে মোটেও রেকমেন্ড করতেছি না, এরা এদের মার্কেটিং এর বা এদের নিজস্ব প্রয়োজনে এরা এদের সাইটকে লিঙ্ক দিছে আমি এবং এগুলোকে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, ওরা ওভাবে স্ক্রিপ্টিং করে রাখছে, মানে গুগলকে ওরা এভাবে একটা সার্টিফিকেশন দিচ্ছে যে আমি একে মোটেও রেকমেন্ডেশন দিচ্ছি না, এক কথায় এটাই, মানে আমি রেকমেন্ড করতেছি না। আর আদার যারা স্ক্রিপ্টিং করে নাই তাদের ক্ষেত্রে বড় বড় সাইটে কিন্তু লিঙ্ক দেওয়া যায় না, আপনারা জানেন, লিঙ্ক যদিও ভুলে একটা এসেও যায় সেক্ষেত্রে গুগল ধরে নেবে যে এই সাইটটা বেশ পাওয়ারফুল একটা সাইট, কারণ লিঙ্ক যেহেতু এই সাইটে চলে আসছে। তাহলে স্ক্রিপ্টিং করে রাখছে কোরা যে আমি রেকমেন্ড করি না। তাহলে কোরা ইয়াহু একটু মানুষ হতে যদি পারেন আর কোথাও মার্কেটিং না করলেও চলবে, এখান থেকে আপনারা লাইফ টাইম ধরে সাপোর্ট বা সুবিধা পেতে পারবেন, যদি ওই ধরনের আপনারা প্রোফাইল তৈরি করতে পারেন, উত্তর দিতে পারেন। এবার আসেন আমরা এই কমেন্টিং সাইট কিভাবে খুঁজে পাবো, তারপর দেখি আর কি কি আছে। আচ্ছা, এগুলো কমেন্টিং সাইটটাই মূলত। আচ্ছা, আমি কি নিয়ে কাজ করব সেই রিলেটেডটা আগে আমাকে নিশ মানে হচ্ছে আমার টপিক, ঠিক আছে? আমরা এই ডিজিটাল মার্কেটিং এর ভাষায় নিশ বলি, নিশ মানে হচ্ছে সাবজেক্ট বা টপিক। তো আমার টপিক কি, আগে আমাকে টপিক সেট করতে হবে। সাপোজ আমার এখান থেকে হেলথ হতে পারে, ফিটনেস হতে পারে, ফ্যাশন হতে পারে, বিউটি কেয়ার হতে পারে, নিউজ হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে, মানি মেকিং হতে পারে, আগে আমাকে লিখতে হবে সেই নিশটা। লেখার পরে এরপর আমি যে দুইটা অ্যাপ কমা দিছি না, আচ্ছা কমা দিনেই মনে হয় ভুলে গেছি, নিশটাতে কমা হবে না, কমা হবে কমেন্ট লাভের সাথে, এটা কমা না, এটা হচ্ছে ইনভার্টেড কমা সম্ভবত, আমি ভুলে গেছি ইনভার্টেড কমা, হ্যাঁ ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা দুইটা দিতে হবে দুই দিকে,
তাহলে প্রথমে এখানে লিখবো হেলথ, তারপর লিখবো কমেন্ট লাভ, কমেন্ট লাভের দুই পাশে দুইটা ইনভার্টেড কমা থাকবে, ঠিক আছে? তারপর লিখবো সাইট লিস্ট, এরপর হচ্ছে কান্ট্রির নাম। তাহলে আমি এখানে সাপোজ লিখলাম হেলথ, লিখলাম, এরপরে ঠিক এইভাবেই থাকবে কমেন্ট লাভ, এই কথাটা এইভাবে থাকবে, এবং কমেন্ট লাভটা দুইটা ইনভার্টেড কমার মাধ্যমে আমি বন্ড মানে বন্দি করে দিলাম। এরপরে সাইট লিস্ট, এই কথাটা থাকবে, কারণ আমার তো সাইটে লিস্ট লাগবে, তাই না? এরপরে কোন দেশে লাগবে, সেটা বাংলাদেশে লাগলে আপনি এখানে বাংলাদেশ লিখেন, যেই দেশে লাগবে সেই দেশের নাম লিখেন, লিখে সার্চ করেন। ওই ধরনের কমেন্ট লাভ সবগুলো যে আসবে তাই তা না, এটা একটু টাফ, এভাবে আপনারা খুঁজে খুঁজে একটা লিস্ট করে ফেলতে হবে। যখন আপনারা ব্যাকলিংকস এর কাজ করবেন, অনেক কাজ পাওয়া যায় ব্যাকলিংকস এর, এই কাজটা খুব সহজ কিন্তু প্রথমে কঠিন, কারণ প্রথমে আপনার কাছে লিস্ট নেই, আপনি জিরো ব্ল্যাঙ্ক, এই জন্য আপনাকে এইভাবে অনেক অসংখ্য অসংখ্য সাইট যদি আপনি কালেক্ট করে ফেলতে পারেন। আর আপনারা তো এখানে 16 জনের মতো আছেন, 16 জন যদি প্রত্যেক দিন 16 দিনে যদি মানে একদিনে যদি একজন একটা করেই করতে পারেন, 16টা হয়ে গেল, এবার সবাই সবাইটা শেয়ার করেন যে আমি ওইটা করছি, তুমি ওইটা করছো, তুমি এটা পাইছি, এবার 16 জনেরটা 16টা শেয়ার করেন, হয়তো দেখা যাবে 16 জনেরটা সম্পূর্ণ আলাদা, কারণ সবাই হেল্প নিয়ে করবেন না, এক একজন এক একটা নিয়ে করেন, ঠিক আছে? তো এইভাবে এক একজন এক এক দিক থেকে যদি ডেলি একটা একটা করেই বের করেন, অনেক পারবেন না, একটু টাফ, কারণ পাওয়া যায় না, তো পেলেই হবে না, জাস্ট পেয়ে গেছেন লিস্ট একটা সাইট, হ্যাঁ এখানে পাইলাম করে রেখে দিই না, ওখানে কমেন্ট করে দেখবেন কমেন্টটা হাইলাইট হয় কিনা, যদি হাইলাইট না হয় তাহলে ওইটা আপনি লিস্টে রেখে লাভ নাই, যেটা হাইলাইট হবে আপনি আগে টপিক সিলেক্ট করবেন, কয়েকটা কমেন্ট রেডি করবেন, বা ওই সাইটে যাওয়ার পরেও কমেন্ট রেডি করতে পারবেন, বিভিন্ন জনের কমেন্ট পড়লে আপনি পারবেন, ওইভাবে জেনারেট করেও করতে পারবেন। তাহলে এইভাবে আমরা হেলথ কমেন্ট লাভ অর্থাৎ কমেন্ট এনেবল সাইট, মানে যেখানে গিয়ে কমেন্ট করা যায়, কমেন্টটা অনেক জনপ্রিয়, কারণ কমেন্ট ওই যে বললাম না, মিনিমাম 25% বা 20% কমেন্ট কিন্তু পড়ে মানুষ, ম্যাক্সিমামে পড়ে না, অর্থাৎ যেখানে 75 বা 80% পড়ে না সেখানে কমেন্টের জনপ্রিয়তাটা খুব বেশি যে তা না, তবে যেহেতু পোস্ট সবখানে করা যায় না, কমেন্টটা একদম সব জায়গাতেই করা যায়, সেজন্য কমেন্টের জনপ্রিয়তাটা আমাদের মতো মার্কেটারদের কাছে অনেক বেশি। এরপরে নিশ, ইনস্ট্যান্ট কমেন্ট অ্যাপ্রুভ সাইট, এভাবে লিখবেন প্রথমে নিশ, নিশটা আপনার হেলথ, এরপরে লিখবেন যে ইনস্ট্যান্ট কমেন্ট অ্যাপ্রুভ সাইট লিস্ট ইন ইউএসএ, ইন বাংলাদেশ। তাহলে এখানে ইনস্ট্যান্ট কমেন্টের কাছে এটা ইয়ে করে দিবেন, ইনস্ট্যান্ট কমেন্টটাকে দুইটা কোটেশন দিয়ে, সরি দুইটা ইনভার্টেড কমা দিয়ে ব্লক করে দেবেন, ইনস্ট্যান্ট কমেন্ট, নিশের দরকার নাই, নিশটা খালি থাকবে, এটা একটু ভুল হয়ে গেছে, নিশটা খালি থাকবে। এরপর অ্যাপ্রুভ সাইট লিস্ট ইন ইউএস, এখানে যে কান্ট্রিটা সেটা লিখেন, কোনো সমস্যা নেই, ইনস্ট্যান্ট কমেন্ট অ্যাপ্রুভড, অ্যাপ্রুভটা সহ ব্র্যাকেটে থাকবে, এই ইনভার্টেড কমার মধ্যে থাকবে, ব্যাস এবার দিয়ে এভাবে সার্চ করেন। এরপরে হাইলাইটেড কমেন্ট এভাবে সার্চ করতে পারেন, এগুলো সব কমেন্ট আলা সাইটগুলো খুঁজে বের করার জন্য এক একটা এক টেকনিক, ঠিক আছে? এরপরে নিশ লিখবেন, কমাটা দিবেন এই হাইলাইটেড এর সাথে, নিশের সাথে কোনো কমা হবে না, নিশটা ডাইরেক্ট লিখলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আর 1 মিনিট আছে। আচ্ছা তাহলে এইভাবে আপনারা বিভিন্ন কমেন্ট সেট গুলো খুঁজে পেয়ে যাবেন। আচ্ছা আমরা আরেকবার জয়েন করবো, কুইক জয়েন করবেন, প্র্যাকটিসের জন্য কিছু সাইট দিব, এগুলো আপনারা আজকেই করবেন, আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে কি করেন, আপনাদের যেহেতু এখন কোনো ধারণা নাই এইটা সবাই করবেন, তাহলে আপনারা